জয় গুণ জয় নিতাই। যদি কোনো মা কোনো কীর্তন অঙ্গনে বসিয়া বা বাড়িতে যদি যত বেশি অনুরধ্বনি করতে পারবে, তার চাঁদ বদনে রাধা রানী কৃষ্ণের সহিত নৃত্য করেন। নিতাই গৌর হরি বল। এই যে ধ্বনি করলেন মা, এই ধ্বনিটা হচ্ছে মঙ্গলের প্রতীক। এই যে মায়েদের উলুরধ্বনি আর বাবাদের হরির ধ্বনি, এই হরির ধ্বনি আর উলুরধ্বনি যতটুক পর্যন্ত পৌঁছাতে পারিনি, যত দূর যাবে ততটুক পর্যন্ত আর পাপে আচ্ছন্ন করতে পারবে না। এই অমঙ্গলগুলো দূরে থাকে। তো এখানে আপনারা মায়ের মতো গো। আচ্ছা দেখি তো কারা কারা দীক্ষা গ্রহণ করেছেন, একটু হাত উপর দিকে তুলে নিতাই গৌর। সবাই দীক্ষা গ্রহণ করেছে, অনেকে বাকি রয়েছেন যারা দীক্ষা করেন নাই, গুরুদেবের চরণ আশ্রিত হবেন। এই যে মা, আমরা যে কোনো লীলার পূর্বে গুরুদেবকে স্মরণ করতে হয়। সম্পূর্ণ লীলার পূর্বে যে গুরুদেবকে স্মরণ করতে হয় মা, সবকিছুর আগেই তো আমরা গুরুদেবকে স্মরণ করি। গুরুদেবকে স্মরণ না করলে কি হয় না? হয় না। গুরুদেব হচ্ছেন মা আমাদের এই যে মাতৃগর্ভসিন্ধু হইতে এই ধরা নামে আমরা ভূমিষ্ঠ হয়েছি, আবার যখন এই জগৎ ছেড়ে আমরা চলে যাব গো মা, এই জগৎ ছেড়ে যেদিন আমরা চলে যাব তখন এই জগতে আর কেউ আফান বলতে কেউ থাকবে না, একাই কেই যেতে হবে। ভগবান বলিলেন তোকে আমি জগতে পাঠিয়েছি, তোরা গুরুদেবীর আশ্রয় খোর, গুরুদেবকে স্মরণ কর, আমাকে তুই সহজে পাবি না, আমি তোকে একজন গুরুদেবীর আশ্রয় করে দিলাম, তুই গুরুদেবীর চরণে যদি সাধনে করি পূজনে করি সান্নিধ্যে লাভ করিতে পারিস তবে আমার কৃপা তোর কাছে হবে। অর্থাৎ গুরুদেব হচ্ছে ভগবানের যোগাযোগের একটা মাধ্যম। গুরু দীক্ষিত না হইয়া যদি আপনি ঠাকুরগুড়ি যান, ঠাকুরগুড়ি গিয়ে এক কুণ্ঠ জল দিন, আপনার কোনো কাজে ফল আসবে না। এটা আমার মুখস্থিত বাণী নয়, এটা শাস্ত্রে উল্লেখ আছে। যারা এখনো দীক্ষা গ্রহণ করেন নাই দীক্ষা গ্রহণ করবেন। যাই হোক গোমা, আমরা অবিলম্ব করব না, গগনে বেলা গনিয়ে যাচ্ছে, আমাদের হাতে সময় একটু কম। সবাই একবার গুরুদেবের জয় দেব। সবাই তো গুরুদীক্ষা নিয়েছেন, সবাই আমার সাথে একটু গুরুদেবীর জয় দেব। একটু হাত উপর দিকে তুলুন দেখি মায়েরা, আমার লক্ষ্মীপতি মায়েরা, সবাই সবাই একেবারে সবাই সবাই একটু করতালির মাধ্যমে আমরা গুরুদেবকে স্মরণ করব। জয় দাও জয় দাও, 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 জ
জয় জয় শ্রী গুরু Yeah.
এই যে আমরা গুরুদেবকে স্মরণ করছি, এই যে দূরগতি অগতির শতপতি যে ঝুন তাহি তো সকৃতির অবলেশ। একমাত্র গুরুদেবই পারে আমাদেরকে এই ঘোর অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়া। গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার চেয়ে অধিক গুরু বজিলে সে আগে জানতে হবে মা গুরু কয় প্রকার। এখন বলুন তো দেখি গুরু কয় প্রকার, অনেকে জানেন আবার অনেকে হয়তো নাও জানে। গুরু হচ্ছে মা পাঁচ প্রকার। এ পাঁচ প্রকার গুরুদেব কি একসাথে পঞ্চ দেবতা বলা হয়, পঞ্চগুরু। এখন আপনারা অনেকে হয়তো মনে মনে হিসাব করছেন যে পাঁচজন কে কে। দেখেন প্রথমেই আসছে মাতাগুরু, তারপরে পিতাগুরু জ্যেষ্ঠ ভাই, অর্থাৎ আপনার ফ্যামিলির পরিবারের বড় ভাই, আরো দুইজন গুরুদেব হচ্ছেন যিনি আপনাকে দীক্ষা দিয়েছেন আর যিনি আপনাকে শিক্ষা দিয়েছেন। এই হচ্ছে মা পঞ্চগুরু। জয় গুরু জয় নিতাই।